সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির দুদিনের বৈঠক শুক্রবার শুরু হয়েছে। এদিন সকাল ১১টায় মেলারমারস্থিত রাজ্য দপ্তরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিরোধী দলনেতা মানিক সরকার, রাজ্য সম্পাদক গৌতম দাস, প্রাক্তন রাজ্য সম্পাদক বিজন ধর সহ রাজ্য কমিটির অধিকাংশ সদস্যরাই উপস্থিত রয়েছেন। বৈঠকে আসন্ন এডিসি নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি, ভোট প্রচারের কৌশল, বর্তমান সময়ে রাজ্য দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।